নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু অনেক ট্রান্সফার আপডেট আছে প্রধানত কেরালা ব্লাস্টার্স এফসি এফসি গোয়া চেন্নাইন এফসি ওডিশা এফসি সি এটি কে মোহনবাগান এফসি বলতে পারো প্রায় সব টিমেরই কিন্তু বড় বড় ট্রান্সফার আপডেট আছে সেগুলো তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তারপর কিন্তু একটা নিউজ দিয়ে দেবো আইএসএলের একজন প্লেয়ার কিন্তু ইপিএলে এ কোচিং করাতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো সেই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দেবো আর লাস্টে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়েও একটা বড়ো আপডেট আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমার চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে এক এক করে ট্রান্সফার আপডেটগুলো সব দিয়ে দেবো ফার্স্টেই কিন্তু কথা বলব কেরালা ব্লাস্টার সেফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার সেফসিকে নিয়ে অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে প্রথমে কথা বলা যাক সাহাল আব্দুল সামাদকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এই তেইশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আবদুল সামাদকে আশা করছি তোমরা সবাই চেনো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য রাইজিং সুপারস্টার তো এই সাহাল আব্দুল সামাদ কিন্তু কেরালা ব্লাস্টার সেফসির সাথে আরও তিন বছর এক্সট্রা কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিচ্ছে মানে দু বছরের কন্ট্র্যাক্ট তো আগেই ছিল আরও তিন বছর মানে টোটাল পাঁচ বছর বছরের কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে দু হাজার পঁচিশ অব্দি কিন্তু তাহলে শাহাল আব্দুল সামাদ কেরালা ব্লাস্টার্স এফসির সাথেই চুক্তিবদ্ধ থাকবেন তো এই অসাধারণ একটা প্লেয়ার সাহাল আব্দুল সামাদ তিনি কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে টোটাল সাঁত্রিশটা ম্যাচ খেলেছেন সেখানে একটা গোলও করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও নটা ম্যাচ খেলেছেন আর আগে সিজনটায় আঠেরোটা ম্যাচ খেলেছিলেন সেখানে দুটো অ্যাসিস্ট করেছিলেন ঠিকই কিন্তু স্টার্টিং ইলেভেনে মাত্র ফিফটি পারসেন্ট ম্যাচই ছিলেন তো সেই নিয়ে একটা বিতর্ক উঠেছিল যে তিনি হয়তো অন্য ক্লাবে যেতে পারেন কিন্তু তিনি সেটা পরে জানিয়েও দেন যে তিনি কেরালা ব্লাস্টার্স থাকবেন কি খেলবেন এবং তারপর এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে তিনি কিন্তু টোটাল পাঁচ বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছেন তো এটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির জন্য সত্যি একটা খুব বড় নিউজ তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম এবার নেক্সট যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি সাইন করতে চলেছে ট্রাও এফসির ছাব্বিশ বছর বয়সীয় লেফট ব্যাক চান্দ্র মেইতেইকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই চান্দ্র মেইতেই কিন্তু আগের সিজনটা ট্রাও এফসির হয়ে খেলছিলেন সেখানে কিন্তু বারোটা ম্যাচ খেলেছিলেন তো খুবই ভালো প্লেয়ার এই মেইতেই তিনি কিন্তু এর আগে চার্চিল ব্রাদার্স এফসি নেরোকা এফসি এইসব টিমে খেলেছেন তো কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করাতে চলেছে পরের সিজনের জন্য কথাবার্তা একদমই কমপ্লিট হয়ে গেছে যে কোনো মুহুর্তে সাইনিংটা হয়ে যাবে তো কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা যেদিনই হবে সে তখনই জানিয়ে দেবো বাট আপাতত তোমাদেরকে এটাই জানিয়ে দিলাম কথাবার্তা কিন্তু একদম কমপ্লিট তো কেরালা প্লাস্টার এফসিডে কিন্তু আসতে চলেছেন এই ধেনেচন্দ্র মেতেই তো দেখা যাক এবার পরের সিজনে তিনি কিরকম পারফরমেন্স দিতে পারেন তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো সেটাও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে কুরাকাও ইন্টারন্যাশনাল এলসান হুইয়ের সাথে হ্যাঁ বন্ধুরা এই এলসান হুই কিন্তু একজন আঠাশ বছর বয়সীয় রাইট উইঙ্গার তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি লাস্ট সিজনটা তিনি কিন্তু খেলছিলেন নেদারল্যান্ডের টপ ডিভিশন ক্লাব এডিও ডেন হ্যাগের হয়ে সেখানে কিন্তু তিনি তেরোটা ম্যাচ খেলেছিলেন এবং একটা অ্যাসিস্টও করেছিলেন বর্তমানে কিন্তু তিনি একজন ফ্রি এজেন্ট তো তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি তো এবার দেখা যাক এই সাইনিংটা কমপ্লিট হয় কি না কোনো ফার্দার আপডেট এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু থ্রি পয়েন্ট নাইন ফাইভ ক্রোড় টাকা তো বুঝতেই পারছো একজন ভালো প্লেয়ার কিন্তু এই এলসান হই এবার দেখা যাক তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে আসেন কি না কোনো কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু চেন্নাই এন এফসিকে নিয়ে চেন্নাই এনএফসি কিন্তু এই সিজনে তাদের প্রথম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করলো এন এফসি কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিল জেরি লাল রিন জুয়েলার সাথে হ্যাঁ বন্ধুরা এই বাইশ বছর বয়সের লেফট ব্যাক আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার জেরি তিনি কিন্তু ইন্ডিয়ার এই মুহূর্তের ওয়ান অফ দ্য ইয়াঙ্গেস্ট ডিফেন্ডার মানে সবচেয়ে ভালো ইয়াঙ্গেস্ট ডিফেন্ডারদের মধ্যে একজন তো এই জেরির সাথে কিন্তু একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্ট সাইন করেছে চেন্নাই এফসি এক্স্যাক্ট কত বছরের জন্য হয়েছে সেটা কিন্তু জানা যায়নি বাট এই জেরির সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়ে গেছে তাই জন্য তোমাদের জানিয়ে দিলাম ইনি কিন্তু চেন্নাই এন এফসির হয়ে খেলেছেন আইএসএলএ সাতান্নটা ম্যাচ এবং সেখানে একটা গোলও করেছেন আর দুর্দান্ত প্লেয়ার গতি আছে স্কিল আছে সব কিছুই আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও নটা ম্যাচ খেলেছেন আর আগের সিজনে চেন্নাই এন এফসির হয়ে এগারোটা ম্যাচ খেলেছিলেন তো এই জেরি লাল রিং জুয়ালাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে চেন্নাই এন এফসি সেইটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো সেটা কিন্তু এটিকে মোহনবাগান এফসি আর কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে একটা সোয়াপ ডিল নিয়ে এটিকে মোহনবাগান এফসি কিন্তু কেরালা ব্লাস্টার্সের একজন প্লেয়ারকে খুবই পরিমাণে চাইছে মানে আগের সিজনে তিনি মোহনবাগানে খেলেছিলেন তোমরা আশা করছি বুঝতেই পারছো আমি কার কথা বলছি হ্যাঁ বন্ধুরা নকদম্বা নাওরেম এই নাওরেমকে কিন্তু এটিকে মোহনবাগান এফসি বিশাল পরিমাণে চাইছে কেরালা ব্লাস্টার্স এফসির থেকে এবং তারা কিন্তু এটাও বলছে যে কেরালা ব্লাস্টার্স এফসিকে তারা দুজন প্লেয়ার দিয়ে দেবে এবং তার বদলে নাওরেমকে চাইছে সেই দুজন প্লেয়ার কিন্তু বোরিত সিং আর সাহাল আব্দুল সামাদ তো এই সোয়াব ডিলটা কিন্তু করতে চাইছে এটিকে মোহনবাগান এফসি নাওরেম আগে সিজনে মোহনবাগানের হয়ে কীরকম পারফরমেন্স দিয়েছিলো সেটা তোমরা আশা করছি জানোই দুর্দান্ত খেলেছিল এবং ষোলোটা ম্যাচ খেলে সেখানে দুটো গোল পাঁচটা অ্যাসিস্ট করেছিল এই নাওরেম তো খুবই ভালো প্লেয়ার সেই জন্যই কিন্তু এটিকে মোহনবাগান এফসি এনাকে চাইছে কিন্তু এবার যদি আমার পার্সোনাল অপিনিয়ন মনে করো এই ডিলটা হওয়ার চান্স একদমই কম কারণ কেরালা ব্লাস্টার্স এফসিও এই প্লেয়ারটাকে ছাড়বে না আশা করা যায় কিভু ভিকুনা এই এত ভালো ইয়াংস্টারকে কিন্তু ছেড়ে দেবে না এত সহজে তো এবার দেখা যাক কি হয় পরবর্তী সময়ে কারণ ফুটবলে যা কিছু হতে পারে তো পরবর্তী সময় কোনো আরও আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এবার কিন্তু কথা বলবো ওডিসা এফসিকে নিয়ে ওডিসা এফসি তোমরা আশা করছি জানো এই সিজনে ইয়াং প্লেয়ারদের খুবই ভালো সুযোগ দিচ্ছে মানে অনেক ভালো ভালো ইয়াং প্লেয়ারকে সাইন করাচ্ছে এবার কিন্তু তারা তাদের আন্ডার এইটিন টিম থেকে পাঁচজন প্লেয়ারকে মেন টিমে মানে সিনিয়র টিমে প্রমোট করলো তো তাদের নামই এক এক করে বলবো এই প্লেয়ারগুলো কিন্তু হিরো এলিট লিগে দারুণ পারফরমেন্স দিয়েছিলেন তো তাদের মধ্যে প্রথমেই যার নাম বলবো তিনি কিন্তু জোনস লাল থাম কিমা তিনি কিন্তু একজন ডিফেন্ডার ওই আন্ডার এইটিন টিমটার কিন্তু ক্যাপ্টেনও ছিলেন আর সেকেন্ড যে ডিফেন্ডারটাকে প্রমোট করেছে তিনি কিন্তু রোনাল্ডো ওয়াই রক পাম আর থার্ড প্লেয়ারটা কিন্তু একজন মিডফিল্ডার নিশ্চয় অধিকারী আর ফোর্থ প্লেয়ারটা একজন স্ট্রাইকার ঋষভ দোবরিয়াল আর লাস্ট যে প্লেয়ারটার নাম বলবো তিনি কিন্তু আকসুন্না তিয়াগি তিনিও একজন স্ট্রাইকার তো এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু ওডিসা এফসি নিজেদের সিনিয়র টিমে সাইন করেছে তো এটা একটা সত্যি ভালো আপডেট অবশ্যই ইয়াংস্টারদের জন্য ভালো সুযোগ করে দিচ্ছে ওডিসা এফসি সেদিকে কোনো সন্দেহ নেই আপডেটটাই তোমাদেরকে জানানোর ছিল তাই জন্য জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা এফসি গোয়াকে নিয়ে কালকে মার্কাস মার্গুলাও একটা টুইট করেছিলেন যে এফসি গোয়া হ্যাভ কমপ্লিটেড দেয়ার নেক্সট ফরেন সাইনিং অ্যানাউন্সমেন্ট নেক্সট উইক তো এটার মানে কিন্তু এফসি গোয়া কিন্তু আরও একজন ফরেন প্লেয়ারকে সাইন করে নিয়েছে অলরেডি নেক্সট উইকে হবে তো অবশ্যই এটা একটা বড় খবর এফসি গোয়াতে কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ার আসতে চলেছে তো কে হবে সেই প্লেয়ারটা অবশ্যই আমরা পরের সপ্তাহের মধ্যে জেনে যাব তো দেখা যাক কোন প্লেয়ার আসে এফসি গোয়াতে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো এই আপডেটটা তোমাদেরকে জানানোর ছিল তাই জন্য জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকে সব লেটেস্ট ট্রান্সফার আপডেট তোমাদেরকে সব আপডেট কিন্তু দিয়ে দিলাম এবার কথা বলব কেরালা ব্লাস্টার্স এফসির প্রাক্তন ডিফেন্ডার পিটার র্যামেজকে নিয়ে হ্যাঁ বন্ধুরা আশা করছি তোমাদের মনে আছে পিটার র্যামেজের কথা দু হাজার পনেরো সিজনে কিন্তু তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলেছিলেন এবং সেখানে তিনি ক্যাপ্টেনও ছিলেন তো এবার যে আপডেটটা উঠে আসছে এই ইংলিশ ডিফেন্ডার কিন্তু ইপিএলে কোচিং করাতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেডের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই একটা বড় নিউজ যেটা তোমাদেরকে জানানো ছিল তো এই আপডেটটাই তোমাদেরকে দিয়ে দিলাম এর প্লেয়ার পিটার র্যামেজ তিনি কিন্তু ইপিএলের কোচ হতে চলেছেন তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো সেগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ইউথ টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে তরুণ দেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছে এই তরুণ দে যিনি কিন্তু ইস্টবেঙ্গলেরই প্লেয়ার ছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন তো এই তরুণ দেখে কিন্তু নিজেদের ইউথ টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত করলো ইস্টবেঙ্গল এবং যেটা শোনা যাচ্ছে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেরও কোচ হতে চলেছেন তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম ইস্টবেঙ্গলকে নিয়ে তো বন্ধুরা এবার কথা বলবো কিন্তু কালকে এ এর একটা পোস্ট নিয়ে কালকে এএফসি কিন্তু একটা পোস্ট করে টুইটারে আর ফেসবুকেও করেছিল তো এ এর এই পোস্টে কিন্তু লেখা ছিল ফ্রান্সিসকো ব্রুটো দা কস্টা হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য হেড কোচ অফ ইস্টবেঙ্গল এফসি ফর দ্য আপকামিং সিজন অফ দ্য আই লিগ তো এই আই লিগ শব্দটা থেকেই কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছিলো তাহলে তো কনফার্মই হয়ে গেল যে ইস্টবেঙ্গল আই লিগে খেলবে এফসি সেটা বলে দিচ্ছে তো এইটা নিয়ে অনেক চারপাশে নিউজটা ছড়িয়ে গেছিলো যে ইস্টবেঙ্গল তাহলে আই লিগ খেলবে আর খেলতে পারবে না তো এই নিউজটা তোমরাও অনেকে শুনে হয়তো পুরোপুরি ঘাবড়ে গেছিলে তারপর কিন্তু কিছুক্ষণ পরেই এএফসি এটাকে এডিট করে দেয় মানে এই আই লিগ শব্দটা কিন্তু মুছে দেয় তো সেটার পোস্টটা কিন্তু ফেসবুকে করে যে আই লিগ শব্দটা মুছে ফেসবুকে আবার এডিট করে দেয় পোস্টটাকে কিন্তু টুইটারে যেহেতু টুইটকে আর এডিট করা যায় না সেই জন্য টুইটারে ওই আই লিগ কথাটা রয়ে যায় তো এইটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে এই আই লিগে লেখা হয়ে গেছে মানে ইস্টবেঙ্গল আর আইএসএল খেলতে পারবে না পুরোপুরি পরিষ্কার আমি কিন্তু কালকে এই কমিউনিটি পোস্টে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এফসি এইটা আবার এডিট করে আই লিগটাকে মুছে দিয়েছে তো এর থেকে কিন্তু বোঝা যায় যে এখনও পুরোপুরি আশা শেষ হয়নি অবশ্যই শেষ হয়নি এখনও অনেকটাই আশা বাকি আছে ইস্টবেঙ্গলের আর ইনভেস্টারের সাথে কথাবার্তা কিন্তু ভালো পর্যায়েই চলছে মানে পজিটিভ কথাবার্তা চলছে সেটা তোমাদেরকে কালকেও জানিয়েছিলাম আর প্রসূন মুখোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু বর্তমানে কলকাতাতেই আছেন এবং তার সাথে ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের বৈঠক কিন্তু চলছে মানে ইস্টবেঙ্গলের আইনজীবীদের বৈঠকও চলছে তো সেক্ষেত্রে পজিটিভ নিউজ বেরিয়ে আসতেই পারে আমাদের এখন আশা রাখতেই হবে কি হয় পরবর্তী সময়ে দেখো যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু একদমই বলা যাচ্ছে না যে ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারবে না যতক্ষণ না অফিসিয়ালি জানিয়ে দিচ্ছেন কর্মকর্তারা যে ইস্টবেঙ্গল এবছরের মতো আইএসএল খেলতে পারবে না ততক্ষণ কিন্তু অন্যান্য নিউজে কান দিও না তো আপাতত দেখা যাক কি পরবর্তী সময় আপডেট আসে আমরা আশা করা ছাড়া আর কিছু বর্তমানে করতে পারবো না তো এটা তোমাদেরকে বলতে পারি যে ইনভেস্টারের সাথে কথাবার্তা কিন্তু পজিটিভলি এগোচ্ছে তো কিন্তু এখনও ফাইনাল সাইনিংটা হয়নি যেটার অপেক্ষায় সবাই বসে আছি তো সেই সাইনিংটা হলে বা কোনো ফার্দার আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো এই আপডেটটাই তোমাদেরকে দেওয়া ছিল যে কালকে টুইটটা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু পরবর্তী সময়ে এএফসি ওই আইলিগ কথাটা মুছে দিয়েছে তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের সব লেটেস্ট আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা